নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার পাঠ আমি শুরু করছি আজকে আমি গজেন্দ্র কুমার মিত্র রচিত অগর্ভধারিণী গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি শুরু করছি আজকের পরিবেশন অল্প বয়সে কাশীর এক জ্যোতিষী রজতবাবুর হাত দেখে বলেছিলেন সাকসেসফুল লাইফ আপনার মানে পয়সা করি যথেষ্ট হবে কিন্তু গার্হস্থ জীবন সুখের হবে না সে ভবিষ্যৎবাণী যে এমন অক্ষরে অক্ষরে সত্যি হবে তা কে জানত আসলে উনি এ নিয়ে মাথায় ঘামাননি ব্যবসা নিয়ে উন্মত্ত ছিলেন পৈতৃক ব্যবসা নয় নিজে গড়ে তুলেছেন স্ত্রী পুত্র ঘরকন্যার কথা কখনো ভাবেনও নি শেষ ভবিষ্যৎ বাণীটা নিয়ে তাই অত মাথাও ঘামাননি সেই জন্যই কতকটা অনেক বয়সেই বিয়ে করেছিলেন কিন্তু তাহলেও সাংসারিক ক্ষেত্রে কোনো অশান্তি হয়নি স্ত্রী নম্র স্বভাবের মানুষ স্বামী যে প্রায় সারাদিনই বাইরে থাকেন ফিরতেও দেরি হয় এক এক দিন তা নিয়ে অনুযোগ করেছেন এমন করলে তোমার শরীর কদিন টিকবে ভেঙে পড়বে যে একটু সময় করে খাওয়া যদি করো নাওয়া তাহলে তো হয় এত টাকা কি হবে শরীরটাই যদি ভেঙে যায় পয়সা কি করবে ইত্যাদি রজতবাবুর বুক যেন ভরে যায় এতটা তফাত বয়সের তবু এত ভালোবাসে রাধা সেই জ্যোতিষীর কথা মনে পড়ে শালা খুব জ্যোতিষী কিন্তু শেষ পর্যন্ত জ্যোতিষীর কথাই ফলল বইকি। সন্তান হয়েছিল বছর তিনেক পরে এটা রজতবাবুর ইচ্ছাকৃত বেশি বয়সে বিয়ে করেছেন দু চারটে দিন নিছক দাম্পত্য জীবনের আনন্দ ভোগ করবেন না সন্তান হলো পুত্র সন্তানী খুব ভালো দেখতে আনন্দের পাত্র কানায় কানায় ভরে উঠবার কথা কিন্তু রাধার শরীর আর যেন সারতেই চায় না ডাক্তার ওষুধ পথ্য কোনো টাতেই কোনো ত্রুটি ছল না দু চার দিন ভালো থাকে আবার এক একটা উপসর্গ নতুন করে দেখা দেয় প্রথম বিকলাই থেকে শুরু ফলে প্রথম থেকেই দুধ দেওয়া বন্ধ হলো সম্পূর্ণ টিনের খাদ্যই ভরসা তারপর যেটা বড় কথা দেখবে কে কিছুদিন তো রজত বাবুকেই কাজ কামাই করে বসে থাকতে হলো শেষ পর্যন্ত বীরভূমের ওদের দেশের বাড়িতে এক বৃদ্ধা জ্যাঠাইমা ছিলেন দেশে গিয়ে হাতে পায়ে ধরে তাকে নিয়ে এলেন রজতবাবু তাঁকে মাসে মাসে কিছু টাকা পাঠাতেন তাই বুড়ি আর না বলতে পারলেন না তবে স্পষ্টই দেখা গেল তিনি বেশি দিন টানতে পারবেন না কথায় কথায় শুধু বলেন আমার আশির ওপর বয়স এই বুড়ো মরাকে টেনে আনলি কদিন সামলাতে পারবো তবে একটি সাহায্য এসে পড়ল যাকে বলে দৈব প্রেরিত ভাবে ওদের একটি রাত দিনের ঝি ছিল সে বাড়ির সব কাজই প্রায় করত রান্নাটা রাধা করতে দিত না এখন সেটাও তার ওপরই গিয়ে পড়ল রজতবাবু বেগতিক দেখে একেবারে কুড়ি টাকা মাইনে বাড়িয়ে দিলেন তবে দেখা গেল মাইনে বাড়ালেও চার হাতের জায়গায় আট হাত গজায় না শক্তিতে কুলোলেও সময়ে কুলোয় না একদিন এসে বলল বাবু এত পব্বত প্রেমান কাজ এত সময় কোথায় আমার মেয়ে উমাটা বসে আছে বয়স তা পেরায় ষোলো কি আঠারো হলো এতদিন কাজে লাগিয়ে দিতুং কোথাও কিন্তু এই মেয়েটার উড়ি মধ্যে একটু চটক আছে যে বাড়িতে অল্প বয়সী ছোঁড়া আছে সেখানে দেওয়া চলবে না এখানে নিয়ে আসব রজতবাবু এক কথাই রাজি হয়ে গেলেন বরং যেন বাঁচলেন বলে মনে হলো যা ঠাইমা যে আর পারছে না ক্রমশ সেটা স্পষ্ট হয়ে উঠছে উমাকে পরের দিনই নিয়ে এলো উমার মা দেখে খুশি হলেন রজতবাবু চোখ মুখ দেখে মনে হয় বেশ বুদ্ধিমতী কথাবার্তা ভালো চটুল কি বাঁচাল নয় দেখতেও মন্দ নয় সুন্দরী কিছু কম নয় কিন্তু একটু শ্রী আছে রংটাও কালো আর উজ্জ্বল শ্যামবর্ণের মাঝামাঝি এবং কর্মিষ্ঠাও বলতে গেলে একদিনের মধ্যেই অবস্থাটা বুঝে নিল সে আর আগেই সোজা সোজি ছেলেটার ভার হাতে তুলে নিল জ্যাঠাই মাকে ও রজত বাবুকে জিজ্ঞাসা করে কখন কি করতে হবে কি খাওয়াতে হবে স্নান করানো ইত্যাদি কিছু দেখা গেল বাংলা বেশ পড়তে জানে ইংরেজিও কিছু কিছু পড়তে পারে ওষুধগুলোর বাংলায় নাম লিখে দিতেন রজতবাবু তারপর থেকে নিজেই তার ইংরেজি নাম বুঝতে পারে তা ব্যবহারও হয় নির্ভুলভাবে এবার রজতের জ্যাঠাইমা রাধাকে নিয়েই রইলেন কিন্তু ক্রমশ দেখা গেল যে আর হাসপাতালে না পাঠালেই চলবে না রাধা হাসপাতাল শুনে মুখে কিছু বলল না কিন্তু দুচোক দিয়ে জল পড়তে লাগল রজতবাবু ব্যস্ত হয়ে বললেন হাসপাতাল কথাটা ডাক্তার বাবু বললেন আমি বড় ভালো নার্সিংহোমে ঠিক করেছি আমিও সেখানেই থাকব এই ব্যবসা খরচ যা লাগে আমিই দেব খোকা অতি কষ্টে বলে রাধা খোকার খুব একটি ভালো মেয়ে পেয়েছি তুমি লক্ষ্য করি এখন সেই সব ভার তুলে নিয়েছে জ্যাঠাইমা পর্যন্ত বলেছেন এমন লোক পাওয়া এই বিপদে ভাগ্যের কথা রাধা বলে আমি অভাগী এমন শিবের মতন বর এমন সোনার পুতুল ছেলে কিছুই ভোগ করতে পারলুম না গত জন্মে কি এত পাপ করে এসেছিলুম সামনে রাজ ভোগ তা আমার বরাতে ভোগে এলো না এলো না বলছ কেন বাবু বলেন তুমি সেরে উঠবে দুই বড় ডাক্তারই বলেছেন ভালো হয়ে উঠে তোমার ছেলে তুমি দেখবে হার সারা চুপ করে যায় রাধা দুচোখে অবিরত জল পড়েই যায় রজতের সঙ্গে মিলিয়ে রাধা নাম রেখেছিল রঞ্জন সেটা রঞ্জুতে দাঁড়ালো রঞ্জুর মর্তে আগমনের ঠিক আঠারো মাস পরেই রাধা মারা গেল ইতিমধ্যে রঞ্জুর ভার উমা সম্পূর্ণই তুলে নিয়েছে তার কাঁধে রজত বাবু ভাবছিলেন মাইনে করা নার্স এনে বছর দুই অন্তত রাখতে হবে কিন্তু দেখলেন যেভাবে যত্ন করে উমা দিনে রাতে ঘুম নেই যাকে বলে সেইভাবেই দেখছে কাঁথা পাল্টানো রাত্রে অন্তত চার পাঁচবার খাওয়ানো নাওয়ানো ঘড়ির কাঁটায় কাঁটায় চলছে রজতের জ্যাঠাইমা বলেন ওরে এ যে দেখি আসল মায়ের বাড়া এমন তো কখনো দেখিনি আমাকে বাবা ছেড়ে দে আর কাউকে লাগবে না রজতবাবু নিশ্চিন্ত হলেন নিজে থেকেই মাইনে বাড়িয়ে দিলেন ময়লা কাপড়ে কাজ না করে যথেষ্ট শাড়ি ও জামাও কিনে দিলেন অবশ্য বাড়াবাড়ি করেননি সাধারণ আটপৌরে শাড়িই কিনেছেন শুধু আয় বাড়ল না অনেক বেশি টাকা মেয়ে আনছে উমার মা বেশ খুশি হলো আদর করে রঞ্জুর মা বলে ডাকতে লাগলো ক্রমশ ওই নামেই ডাকতে লাগলেন বেশ মসৃণ ভাবেই চলতে লাগলো বাবু পূর্ববৎ সমস্ত সময় ও চিন্তা ব্যবসায়ী দিয়ে নিশ্চিন্তে হলেন পুনর্বার বিবাহের কথা অনেকেই বললেন কিন্তু রজত বাবুর সে ইচ্ছা নেই পরিষ্কার বলে দিলেন এক বছর পরে শ্রীর বাঁধসরিক শ্রাদ্ধের দিনই অকস্মাত বিনা মেঘে বজ্রপাতের মতো একটি বার্তা এসে পৌঁছল উমার বাবা একটি ভালো পাত্র ঠিক করেছে ছোকরা দু হাজার টাকা ঘুষ দিয়ে রেলের কারখানায় ঢুকেছে এখন বলছে টেম্পোরারি কিন্তু সে পাকা হয়ে যাবে সকলেরই এইভাবেই হয়েছে ছেলে ভালো ইংরেজিও একটু আতটু পড়তে পারে বিড়ি ছাড়া আর কোনো নেশা নেই ওই দু হাজার টাকা নগদ আর যা সব দেবার দিতেই হবে সাধারণত যা দেওয়া হয় মোট চার হাজার টাকার মতো লাগবে তা বাবু যদি দয়া করেন ওর হাত ঝাড়লেই পব্বত মেয়েটা আমার পার হয়ে যায় এই সুসংবাদে রজতবাবুর মুখ তো শুকোবেই তার চেয়ে ঢের বেশি মুখ শুকলো উমার সে এসে একরকম রজতবাবুর পড়লো বাবু রঞ্জুর কি হবে ওকে ছেড়ে আমি যে থাকতে পারবো না আপনি এ বিয়ে বন্ধ করুন এ বিয়ে বন্ধ করতে তো রজতবাবুরই বেশি গরজ তবু উচিত বোধে তিনি বললেন তা বলে এমন একটা পাত্র পেয়েছিস ছেড়ে দেওয়া কি ঠিক হবে উমা বলে উঠল ছাই ভালো পাত্র আপনি এই দক্ষিণের ধারা জানেন না বিয়ে করে দুটো বাচ্চা হলেই ছেড়ে দিয়ে অন্য জায়গায় আর একটা মেয়েকে বিয়ে করবে কিংবা এমনি ঘর করতে থাকবে আসলে ওই টাকাটা পাবার জন্যে নিশ্চয়ই বাবাকে কবলেছে তাই বাবার এত গরজ এতদিনের মধ্যে কখনো শুনেছেন তার কথা আর নেশা ওরা মদও খায় গাঁজাও খায় নেশা আবার নেই বাবু বললেন তাই নাকি সত্যি তা এখন ওদের কি বলবো যা হোক বলুন বলুন বিয়ে করবে না যা খুশি বলুন আমি রঞ্জুকে ছেড়ে যেতে পারবো না রজত বাবুও তাই বলতে গেলেন এবার শুধু বাবা নয় মাও কোমর বাঁধল ই বিয়ে করবো না বললেই করবো না ইয়ার কি নাকি চুলের ঝুঁটি ধরে নিয়ে যাব। দেখি তুই কেমন না যাস এবার রজত বাবু একটু কড়া আওয়াজ বার করলেন ওসব কথা বলছো কেন উমার মা একুশ বছর বয়স হয়ে গেছে ওকে জোর করে নেওয়া যায় না সে আইন নেই আমরা মা বাপ নিয়ে গিয়ে বিয়ে দেব তার আইন নেই এমন কখন হতে পারে বাবা একটু বিনয় বয়া নেই বললে তখনও চার হাজার টাকা বাগাবার আশা ছাড়েনি তুই থাম মাগে ব্যাগর ব্যাগর করিস না তা নয় বাবু আমরা গরিব মানুষ তাই বলে ছোট নোক নই আমাদের কুটুম্ব আছে এত বড় মেয়ে চেরোকাল আইবুড়ো থাকলে লোকে যে গায়ে থুতু দেবে আমাদের এক ঘরে করবে বলবে আইবুড়ো মেয়েকে দিয়ে খানকিগিরি করাচ্ছেন তার কি প্রীতিকার করব বলুন তো বাবু এবার রজত বাবু একটু বিপাকে পড়লেন বইকি। কি বিপন্ন ভাবে উমার মুখের দিকে চাইলেন কিন্তু উমা তখনও কাঁদছে হাতটা রজত বাবুর পায়ে ধরা এই নিরবতায় উমার মাও জোর পেল হ্যাঁ বাবু এত তো ওর দিকে টানছ আপনি বে করতে পারবে তা যখন পারছ না তখন ধুমসি করে রাখতে চাও কোন আক্কেলে এক সময়ে ছিবড়ে করে ফেলে দেবে বই তো নয় রজত বাবু একবার নিজের মনের মধ্যে চেয়ে দেখলেন শুধুই ছেলে দেখা নয় এই মেয়েটা এ বাড়িতে গৃহিণীর কাজই করছে চারিদিকে দৃষ্টি দিন রাত চরকির মতো ঘুরছে সে রজত বাবু এত সেবা কখনো পাননি শ্রী ভালোবাসত কিন্তু বেচারির সামর্থ্যে কুলতো না উমার জন্যে তিনি নিশ্চিন্ত হয়ে দিন রাত নিজের কাজ নিয়ে থাকতে পেরেছেন টাকা দেওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি তাকে বেশি নয় মিনিট দুই শূন্য স্থির দৃষ্টি মেলে ভেবে নিলেন সমস্ত ছবিটা তারপর বললেন বেশ আমি ওকে বিয়েই করব। যদি ওর আপত্তি না থাকে ইল মা বলে অমন দেখছি বাবু দিন কতক নাড়াঘাটা করে নষ্ট করে বার করে দেবে অনেক দেখলুম বাবু জন্মে পর্যন্ত দেখছি ডাবকা মেয়েকে কোথাও কাজে দিলে এই দুর্দশাই হয় আপনি যে এমন করবেন তা ভাবিনি মন স্থির করলে রজতবাবু আর ইতস্তত করেননি দৃঢ় কণ্ঠে বললেন না দস্তর মতো রেজিস্ট্রি করে বিয়ে করব তোমাদের সাক্ষী রেখে পনেরো দিন নোটিস পনেরো দিন পরেই বিয়ে হবে উমার মা অবাক হয়ে চেয়ে রইল সে এখানে এত কাল আছে জানে বাবু এক কথার মানুষ মেয়ে রাজরানী হতে যাচ্ছে আমরা কি আর কোনো সাহায্য পাব না মুহূর্ত মধ্যে সে সম্ভাবনাটা মাথায় খেলে যেতেই সে চুপ করে গেল বাবাটা নেশাখর সে অত শত বোঝে না বলে তা তাহলে আমরা কি পাবো তোমরা আবার কি পাবে মেয়ের দায় ঘাড় থেকে নেমে গেল তুমি তো সেই জন্যেই এসেছিলে নাকি মেয়েকে টাকা নিয়ে বিক্রি করার ব্যবস্থা করেছিলে এবার কিন্তু তাহলে আমি পুলিশ ডাকবো উমার মা ঝংকার দিয়ে বললে চলে আয় দিকি কি নেশাখোর আলবার হার হারাম জাদামিন কখনো তো এক পয়সা হাতে তুলে দিলে না চিরকাল আমাকে নেশার পয়সা জোগাতে হয়েছে আর যদি মুখ খুলবি তো তোকে এই সকলের সামনে ঝাঁটা মারতে মারতে বার করব টাকা অবশ্য কিছু দিতে হলো রজত বাবু উমার মাকে বললেন এখন তো তোমার এখানে কাজ করা যাবে না তুমি একটা বিশ্বাসী লোক দাও আর তোমাকে আমি পেনশন দেব না দেশে গিয়ে জমি দেখো দুবিঘে ধান জমি কিনে নাও তোমার নিজের নামে খবরদার কর্তা কি ছেলে মেয়ে কাউকে টাকা দিতে যেও না ওই জমিতেই তোমার অন্তত চলে যাবে আর একটু থেমে বললেন যার তার এখানে আসা চলবে না তুমি যখন খুশি আসতে পারো দু একদিন থেকে যেতেও পারো কিন্তু আর কেউ নয় আমি এতদিন দারোয়ান রাখিনি এখন একটি পুরনো লোককে বহাল করেছি সে নিচের ঘরে থাকবে যাকে তাকে ঢুকতে দেবে না কথাটা একটু রুড়ো শোনাল কিন্তু উপায় কি উমার মা অবশ্য এতটা বদান্যতা আশা করেনি সে খুশি মনেই চলে গেল উমার রঞ্জুকে নিয়ে থাকতো এদের বড় ঘরে কিন্তু ওদের জোড়া খাটে নয় আলাদা একটা চৌকি ছিল সেখানেই ছেলেকে নিয়ে থাকতো উমা রাধার মৃত্যুর পর রজত বাবু এ ঘরে আসা বন্ধ করেছিলেন ওর যেটা বাড়ির আপিস ঘরের মতো আছে সেখানেই শুতেন সেই রকমই চলল কটা দিন তারপর রজত বাবু বললেন দেখো এভাবে আর তোমার শোয়া ঠিক হবে না এত বড় জোড়া খাট তুমি আমি ছেলে স্বচ্ছন্দেই এখানে শুতে পারবো এটার জন্যে প্রস্তুত ছিল না উমা কথাটা বুঝতেও দেরি হল তারপর যেন ব্যাকুল হয়ে বলল না না বাবু যেমন আছি তেমনিই থাকি আপনি বাধ্য হয়ে বিয়ে করেছেন বলে না এসব করতে যাবেন না বোধহয় পায়ে হাত দিতেই চাইছিল বাবু ওর বাহু ধরে কাছে টেনে আনলেন বললেন আমি চাই সে তোমার ছেলে বলেই পরিচিতি পাক আর তা করতে হলে এভাবে আড়ষ্ট হয়ে থাকা চলবে না এক বিছানাতেই শুতে হবে তাছাড়া সত্যি তুমি এখন এ বাড়ির আর বলতে গেলে তাই তো হয়েই গেছো অনেক দিন তারপর একটু থেমে বললেন আর সত্যি বলতে কি আমার অনেক দিন থেকেই ভালো লেগেছে তোমার চেহারাও সেটা পুরোপুরি বুঝলুম তোমার বিয়ের কথা উঠতে তুমি আমার স্ত্রী এ পরিচয়ে আমার কিছুমাত্র লজ্জা নেই তোমাকে পেয়ে সুখী হব এ আমার বিশ্বাস তবু ভয় করে বইকি। কেমন যেন বাধো বাধো লাগে শুতে এসেও ইতস্তত করছে দেখে রজতবাবু পাশে টেনে নিলেন তোমাকে আইন মতো সাক্ষী রেখে বিয়ে করেছি তবু তোমার সংকট যাচ্ছে না তিনি এই প্রথম ওকে জড়িয়ে মুখটা তুলে একটি চুমু খেলেন থর করে কেঁপে উঠল উমা একই আবেশে আনন্দে অবিশ্বাস্য সন্দেহে সে গলায় আঁচল দিয়ে রজতবাবুকে অনেকক্ষণ ধরে প্রণাম করল বলতে গেলে প্রথম মধু জামিনী বা ফুলসজ্জার রাত অশিক্ষিত মেয়ে অন্য পরিবেশে মানুষ প্রেমালাপের ধারা ধরন কিছুই জানে না তবে নিবিড় ভাবে জড়িয়ে ধরে চাপ দেওয়ার অর্থটা বোঝে বই কি এটা বোধ হয় সহজাতই অনুভূতি তাছাড়া বয়সও তো একুশ হয়েছে সে রজত বাবুর বুকে মুখ রেখে বলল বাবু আমার আবার ছেলেপুলে হবে না তো তুমি এখনো বাবুই করো কেন তুমি আমার স্ত্রী এবারের মালিক সেটা বুঝতে পারছো না কেন তারপর বললেন এখনই ছেলে আমার দরকার নেই কিন্তু তোমারও তো একটি সন্তান দরকার না না কিছুতে নয় আমার রঞ্জুর অযত্ন হবে যে সে কি এমনি তো কত ভাই বোন রঞ্জু তো বড় হয়ে উঠছে হয় আরো দু বছর পরে ওর একটা ভাই হবে তাতে অসুবিধে কি না না যতই হোক আমার নিজের ছেলে হলে তার দিকেই বেশি টান হবে তা সে যাই বলুক রঞ্জুর কষ্ট হবে থাক না আমি ওর মা হয়েই থাকি সেই আমার বেশি সুখ উমার আত্মীয় স্বজন টাকাতে খুশি হল এ কথা ভাবার কারণ নেই তাদের ঘরের মেয়ে বড় লোকের হাতে পড়ল ওরা সে টাকার ভাগ পাবে না তবে তাদের শক্তি সীমাবদ্ধ গজগজ করা আর ক্ষোভের নিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই কিন্তু বাবুর আত্মীয় মহল নিন্দায় ছিছি করে উত্তাল হয়ে উঠেছিলেন এমন কি পয়সা খরচ করে কার্টুন আঁকিয়ে দৈনিক কাগজে ছেপে অপমানে ত্রুটি করেননি কিন্তু রজত বাবু এসব গ্রাহ্যই করলেন না বাড়িতে না কোনো হামলা করে সেজন্য দুটি দারোয়ান রাখলেন পাড়ার ছেলেদের মোটা মোটা চাঁদা দিতে লাগলেন উমা বুদ্ধিমতী সেও প্রাণপণে এবার রজত বাবুর গৃহিণী হবার সাধনা শুরু করল মোটামুটি বছর দুইয়ের মধ্যে হয়েও উঠল একটু ইংরেজিও শিখে নিল বৃদ্ধ মাস্টার রেখে চালচলন কথাবার্তায় রজত বাবুর লজ্জা পাবার মতো কারণ থাকতে দিল না ছেলেকে স্কুলে নিয়ে যাবার ভারও স্বচ্ছন্দেই নিজের হাতে তুলে নিল রজত বাবুর গাড়ি আসতো উমা নিজে গিয়ে দিয়ে আসত কিছু পরে দুধ খাওয়াতে হবে বলে ফ্ল্যাক্সে করে নিয়ে বসে থাকতো নিচের ক্লাসে সকাল করে ছুটি একেবারে নিয়ে তবেই এই সময় যে সহৃদয় আত্মীয়রা কিছু অপমান করার চেষ্টা করেননি তা নয় উমা গাড়ির কাজ তুলে দিয়েই প্রশান্ত মুখেই বসে থাকতো অপমানের অব্যর্থ স্বরগুলিও ওকে বিন্দ না যখন পুরো ক্লাস হতে শুরু করলো তখন দিয়াস্ত একবার গিয়ে টিফিন খাওয়াত আর একেবারে ছুটির সময় এসে নিয়ে যেত আদুরে ছেলে তার বয়স বাড়ার পর দৌরাত্রির শেষ থাকত না রজত বাবু মধ্যে মধ্যে শাসন করতেন উমা সবই সহ্য করতো যেন আনন্দের সঙ্গে এতেই যেন ওর বেশি সুখ আত্মীয়রা হাতে পেলেন রঞ্জুকে কলেজে ঢোকার পর কলেজে যাওয়া আসার বাধা সময় নেই উমারও গাড়িতে বসে থাকা সম্ভব নয় স্কুলটা ছিল মিশনারিদের বাইরের লোকের ঢোকার উপায় ছিল না এ কলেজ কে কত পাহারা দেবে এইবার প্রথম শুনল যে উমা ওর মা নয় আরো শুনল যে মার মৃত্যুর পর বাবা একটি পরিচারিকাকে বিয়ে করে সকলের ধিক্ষার সহ্য করেন কে জানে হয়তো এর জন্যেই স্ত্রীর ভালো রকম চিকিৎসাও করাননি নিজের মা নয় দাসী এই শখ নিমেষ কাল মধ্যে যেন ষোলো বছরের যত্ন আদর অসংখ্য আবদার সহ্য করার সমস্ত ইতিহাস ধুয়ে মুছে দিল প্রথমটাই বিশ্বাস করেননি কিন্তু সকলেই যখন বললে বিশ্বাস না করে উপায় কি আর স্বতন্ত্র শয্যা অবশ্য বছর বারো বয়স হতেই ব্যবস্থা করেছিলেন বাবু। কিন্তু এক ঘরেই ছিল এবার জেদ ধরল সে অন্য ঘরে থাকবে ওরা রাজি হলেন তখনও বোধ হয় এর অর্থটা সম্পূর্ণ বোঝেননি কথা ছিল আইএসসি পাশ করলেই ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠাবেন কিন্তু রঞ্জু বলল না ও আমার ভালো লাগে না আমি সায়েন্স পড়ব শুধু তাই নয় একেবারে হোস্টেলের ব্যবস্থাও করে জানালো এখানে এত আয়েসে পড়াশোনা হয় না আমি হোস্টেলে যাচ্ছি টাকা ওর হাতে যথেষ্ট উমাই দিয়ে রেখেছে ছেলেকে ও রাজপুত্রের মতো রাখবে আর টাকার তো অভাব নেই ওরই তো সব এই হোস্টেলে যাওয়া থেকেই বাবু বুঝেছিলেন বিষ কে বা কারা প্রয়োগ করছে কিন্তু কি বা করবেন ভেবে পেলেন না মনে হলো সময়ে এই প্রাথমিক আঘাতটা সহনীয় হয়ে এলে নিজেই বুঝবে কিন্তু পরীক্ষার পরেও যখন বাড়ি এলো না এক বন্ধুর সঙ্গে তার বাড়ি এলাহাবাদে চলে গেল তখন রজতবাবু প্রমাদ গুনলেন উমাও নিঃশব্দে ক্রমাগত কাঁদতে লাগল একটা ঠিকানা পর্যন্ত পাওয়া গেল না যে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন রঞ্জু বিএসসি পাস করলো ভালোভাবেই কিন্তু এমএসসি পড়তে গেল না এক চাকরি নিয়ে মেসে গিয়ে উঠল বাবার সঙ্গেও দেখা করল না টাকাও চাইল না সংবাদটা শুনে এই মর্মান্তিক খবরেও কিন্তু উমা আর চোখের জল ফেললো না বোধহয় চোখের জল শুকিয়ে গেছে সে চেহারা দেখে রজতবাবু বিচলিত হয়ে উঠলেন কিন্তু কি বা করবেন ভেবে পেলেন না উমা ঘরে আসার পর উনি ব্যবসা ছাড়া কোনো কিছুরই খবর রাখতেন না বস্তুত সাংসারিক কর্তব্য তার জটিলতা সবই যেন ভুলে গিয়েছিলেন ঠিক দুটি দিন ভাবতে সময় নিল বোধ হয় উমা একটি চিঠি লিখে রঞ্জুকে পাঠালো ডাকে খামের চিঠি কিন্তু দু তিন ছত্র লেখা আমি চলে যাচ্ছি আর কোনো দিনই আসবো না তুমি বাড়ি ফিরে এসো বৃদ্ধ বাবাকে দেখো আত্মীয় স্বজন সবাইকে বলে দিও আশা করছি তারা আমাকে ক্ষমা করবেন ইতি অভাগিনী তোমার পালিকা মা আর স্বামীকে এক ছত্র লেখা আমি চলে যাচ্ছি তোমার সেবা করতে পারলুম না এই বয়সে কিন্তু আমি না গেলে তোমাদের দুজনের কেউ শান্তি পাবে না রঞ্জুকে ফিরিয়ে আনো বিয়ে দিয়ে সংসারী করার চেষ্টা করো ভয় নেই আমি আত্মহত্যা করব না তবে আমাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করো না আমি তিরিশটি টাকা শুধু নিয়ে যাচ্ছি আর সব রইল বাধা দেবে বলে প্রণাম করতে ভরসা হলো না ইতি দাসী উমা রজতবাবু পাগলের মতো ছুটে গেলেন মেসে কি করলি রঞ্জু কি করলি ওরে সে যে তোর মাস বয়স থেকে তোকে মানুষ করেছে পাছে তোর অযত্ন হয় বলে ভালো পাত্র পেয়েও বিয়ে করেনি বুড়ো বরকে বিয়ে করেছে তুই তার ধ্যান জ্ঞান সব কিছু তোর জন্যে সে নিজের সন্তান আসতে দেয়নি পাছে তোর যত্নে ত্রুটি হয় সেই তোর আসল মা আজ যারা তোকে খবর দিতে এসেছিল তোর মা মৃত্যু সজ্জায় তুই ছমাসের ছেলে কেউ খোঁজ নিয়েছিল একমাত্র আমার বুড়ি জ্যাঠাইমা এসেছিলেন রুগীকে দেখার জন্যে তোকে সেই যে কোলে তুলে নিয়েছিল আর নামায়নি তুই তার ধ্যান জ্ঞান তুই তার মৃত্যুর কারণ হলি মাতৃঘাতি হলি ধিক বলেই যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন সেদিন আর আপিস গেল না রঞ্জু খেলও না কিছু চুপ করে বসে বসে ভাবতে লাগলো ওর ছেলেবেলাকার অজস্র ঘটনা ছোট ছোট হয়তো কিন্তু কত আবদার করেছে এই মায়ের কাছে কত জুলুম সে তাতে খুশি হতো কত টাকা জুগিয়েছে অকারণ বাজে খরচ করব বলে সত্যি আমাকে ছাড়া কিছু জানতোই না সত্যি সে আত্মঘাতী হলো নিজের বাক্স খুলে দেখলো এখনো হাজার দুই টাকা আছে ওর উপার্জনের নয় সেও মায়েরই দেওয়া যেন পাগলের মতো ছটফট করে অস্নাত অভুক্ত অবস্থায় বাবার কাছে এলো বাবা আমাকে কিছু টাকা দাও আমার কাছে কিছু টাকা আছে মায়েরই দেওয়া টাকা আমি মাকে ফিরিয়ে আনব আনবই নইলে আমি ফিরব না মাকে পেয়েছিল রঞ্জু দুবছর পরে বহু তীর্থ ঘুরতে ঘুরতে দ্বিতীয়বার বৃন্দাবনে এসে পুরোনো শহরে ছোট্ট একটি কুঞ্জে বা মন্দির সেখানে মন্দিরের কাজ করতো পুষ্টির অভাবে বা মানসিক কষ্টে একেবারে শরীর নষ্ট হয়ে গেছে মৃত্যু পথযাত্রী রঞ্জ যখন এসে মা বলে ডাকল একবার চোখ চেয়ে দেখল একটু তৃপ্তির হাসি তারপরেই চোখ বুঝলো শেষ চোখ বোঝা